হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিড কিচেন আজ আমি শেয়ার করবো সুজি আর আলু দিয়ে তৈরি নরম তুলতুলে স্পঞ্জি ধোকলার রেসিপি আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার নতুন নতুন রেসিপির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন এখানে আমি দুটো বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি কেটে নেওয়ার পর আলু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আলু আর দই একসঙ্গে মিক্সিতে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরি এক বাটি পরিমাণ সুজি এটা প্রায় দুশো গ্রাম মতো হবে এবার এই সুজির মধ্যে অল্প অল্প পরিমাণ ওই মিশ্রণ ঢেলে দিচ্ছি সমস্ত মিশ্রণটা দিয়ে সুজি খুব ভালো করে মেখে নেব সুজি খুব ভালো করে মাখা হয়ে গেলে এটা আমি প্রায় দশ মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে করে সুজির দানাগুলো খুব সুন্দর হয়ে ফুলে যায় দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন সুজির দানাগুলো সুন্দর ফুলে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর তেল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি লবণ তেল ভালোভাবে মেশানো হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা কিংবা কেউ কেউ মিঠা সোডাও বলে থাকেন খুব ভালো করে মিক্স করে দিলাম খাওয়ার সোডাকে দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণ বেশ একটু ফাঁপালো তৈরি হয়েছে খাওয়ার সোডা মেশানোর জন্য এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি আর এই জলের ওপর রেখে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড ঢাকনা বন্ধ করে জলটা ফুটতে দিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কেকের পাত্র নিয়ে নিয়েছি কেকের মোল যেটাতে আমরা কেক বানাই তার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা এরকম যে কোনো স্টিলের টিফিন ডাব্বা বা যে কোনো পাত্র কিন্তু নিতে পারেন এবার সমস্ত মিশ্রণটা অ্যালুমিনিয়ামের এই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে মিশ্রণ সমানভাবে স্প্রেড হয়ে যায় এবার এই অ্যালুমিনিয়ামের পাত্রকে ওই কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব আর সেই সময়ের মধ্যে আমি একটা টকঝাল মিষ্টি মুখরোচক চাশনি বানিয়ে ফেলব তার জন্য একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে সর্ষে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতা দেওয়ার পর একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি তাতে করে তেল ছিটবে না এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরপর দিয়ে দিচ্ছি প্রায় ছ টেবিল চামচ চিনি চিনিটা গুলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস পুরো পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর বীজটা পড়ে গেছে তাই তুলে নিলাম এখানে আমি একটা টক ঝাল মিষ্টি মুখরোচক চাসনি বা ঘোল বানিয়ে নিলাম এবার ফ্লেম অফ করে দিয়েছি প্রায় সতেরো আঠেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন সুজি খুব সুন্দর ফুলে উঠেছে ছুরি দিয়ে চেক করে নিলাম সুজিটা একেবারে পরিষ্কার বেরিয়েছে তার মানে এটা তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চারপাশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো এটা এভাবে কেটে নিতে পারবেন ছুরি দিয়ে কাঁটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম আর তুলতুলে তৈরি হয়েছে এবার অল্প অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে প্রত্যেকটা পিসেরই দুই পাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু বেশ চটপটা স্বাদের হবে বেশ ঝালঝাল হবে এবার এই টক ঝাল মিষ্টি চাসনি বা সিরাপকে আমি এই সুজির থোকলার ওপর ছড়িয়ে দিচ্ছি সমস্ত সিরাপ চামচ দিয়ে অল্প অল্প করে পুরোটাই এভাবে এর ওপর দিয়ে দেব। আর নরম তুল তুলে সুজির ধোকলা কিন্তু পুরো চাসনিটাই শুষে নেবে দেখুন একটা পিস তুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর নরম আর তুল তুলে স্পঞ্জি তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই সুজির ধোকলা রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও